অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে বড় ব্যবধানে জয়ের মিশন নিয়ে খেলবে দিশা বিশ্বাসের দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫:৬। বিস্তারিত জানাচ্ছেন এস এম আশরাফ। উদ্বোধনী ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারানোয় বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা বেড়ে যায় লাল সবুজ দলের সমর্থকদের, তা আরও বাড়ে পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রকে হারানোয়। তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে কোচ দীপু বিশ্বাসের শিষ্যরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচটি হারায় রান রেটে পিছিয়ে পড়ে বাংলাদেশ, তাই শেষ চারে জিতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই দিলারা আক্তার প্রত্যাশাদের সামনে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে আলো ছড়াচ্ছেন অধিনায়ক দিশা বিশ্বাস, স্বর্ণা আক্তার, মারুফা আক্তাররা। একটি হাফ সেঞ্চুরি নিয়ে দেশের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১১৫ রান স্বর্ণার, ১১০ রান নিয়ে তার পরই অবস্থান দিলারার। অন্যদিকে চার ম্যাচে সর্বোচ্চ ৬ উইকেট পেসার মারুফার, দিশারা নিয়েছেন ৫ উইকেট। যে যার জায়গায় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। প্রতিপক্ষ আরব আমিরাত নিজেদের শেষ তিন ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশের গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত, এরপর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এস এম আশরাফ, এটিএন বাংলা।